আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমরা 5-6 স্কেটার এক জায়গায় হইছে। আজকের এই পুরো ভিডিওটা অনেক মজার হবে, দেখতে পাচ্ছেন আমাদের সুনাম ধন্য ডিজে স্কেটার মোহাম্মদ নাইফ ভাই। এই যে আমাদের মোহাম্মদ মামুন হোসেন, এই যে আমাদের রিফাত ভাই, তাকে খুব আর এই হচ্ছে আমাদের ডিজে ইব্রাহিম খাতুন। আরাফাতের চ্যানেলটা সবাই একটু লাইকে রেঙ্গে দিয়ে সাবস্ক্রাইব বাটনটা, আর হচ্ছে ওর ভিউ আছে না তো একটু সবাই একটু ওয়াচ দিয়ে আসবেন আর কি। এখন আমরা যাবো কোন জায়গায় যেন ওইটা আছে, এই কোন জায়গায় যাবো আমরা, খেদাপাড়া। তো আমরা এখন যাবো খেদাপাড়া, এখন পুরো ঘুলাতে ধরে আমরা আছি যশোর স্কেটিং, যশোর মনিরামপুর স্কেটিং গ্রুপ। আর আপনারা দেখছেন তারেক 24 ইউটিউব চ্যানেল, আর আমি আছি আপনাদের সাথে তারেক। তো চলেন ঘুরাটা শুরু করা যাক। আমাদের সামনে দুইটা স্কেলার আগে চলে যাচ্ছে, ওই যে দেখতে পাচ্ছেন সবাই পায়ে বেঁধে দেবো তো সবাই, ঠিক আছে সবাই সাবধানে। তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখন আসি একটা গ্রামের ভিতরে, গ্রামের ভিতরে সমরক্ষ বাহিনী নিয়ে আপনাদের সাথে উপস্থিত হয়েছি। তো সামনে একটা সমরক্ষ দেখা হচ্ছে, আমাদের বিভাগ এই আরাফাত দেখে কি করতেছে। রাস্তা ভালো না, যার কারণে আমরা সমরক্ষ স্থান দিতে পারছি না। ঠিক আছে, 6-6 স্কেটার মিলে এখন এই বিটটা পার হবে, সবাই দেখবেন। এটা হচ্ছে সেই বিট যেটা আমি এইভাবে লাগতে আর কথা, এই যে কিভাবে লাগতে দেখেন ঠুস ঠুস করে শব্দ হয়। আর আর এই পাশে আমরা দেখতে পাচ্ছি এই যে কি কয় এই বিশ্বকাপ খেলার ব্যানার, এইখানে আর একটা বিট আছে, সবাই লাভ দেবে দেখেন কিভাবে লাগছে। ঠিক আছে, আমি নাহি তারে দেখতে পাচ্ছি রে। তো গাইজ আমরা আছি গ্রামের ভিতরে, তো এখানে রাস্তা বেশ একটা ভালো না, যার কারণে ভালোভাবে চালানো যাচ্ছে না। দেখেন গ্রামের রাস্তার একটা অসুবিধা আছে, সেটা হচ্ছে এই যে, এই যে দেখেন রাস্তায় কিন্তু ফল নেড়েতেছে। এই যে ধান, এখন তো ধানের সময়, এখন প্রতিটা রাস্তায় আর কি এই নাড়িয়ে দেওয়া, তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লকডাউন। কিভাবে স্কেটাররা দেখেন বলের উপর দিয়ে স্কেটিং করে, খুব কষ্ট, রাস্তা ভালো না যার কারণে কষ্ট হচ্ছে। এই এত ধরাই মরাই যাবে না, রে কাণ্ড কি কোন এলাকায় আইছে না, কত নানা গেছে, যাক মারাই যাচ্ছে আপনাদের, আপনাদের ধানের উপকার করে দিয়ে যাচ্ছি। ফ্রি পাউডার নাকি, এই পাউডার মাখা ভালো, যাক আপনাদের আমরা একটু ফিরি ফিরি মারাই করে দিচ্ছি। এ আসতে জড়াই যাবে বলো, এটা কিন্তু জড়াই গেছে, জড়াই গেছে বাবা গো, ওই সামনে আবার আছে এইটা সম্পূর্ণ তো আমি নাহিদ ভাই কাছে জানতে চাচ্ছি, নাহিদ ভাই এই রাস্তায় বুঝতে পারবে, ঠিক আছে তাই পড়ার অবস্থা হয়েছে জলের পরের দিন। এই ধর এখানে আর একটা ভিড় আছে, এখন মামুন লাভ দেবে। আরো সামনে দূর আমি কবেন না,
তো গাইস, আমাদের মনিরামপুর স্কেটিং গ্রুপের সাথে যারা অ্যাড হতে চান, মনিরামপুর বলতে যশোর মনিরামপুর, যশোর হচ্ছে জেলা, মনিরামপুর থানা। তো আমাদের গ্রুপ যারা অ্যাড হতে চাচ্ছেন অবশ্যই অ্যাড হবেন। আর মনিরামপুরের আশেপাশে কিংবা যশোরের আশেপাশে যারা স্কেটিং করেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, যোগাযোগের নাম্বার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এই রাস্তায় কিন্তু কষ্ট হচ্ছে, আবার দেখতে পাচ্ছি আমরা বল দিয়া চোখের ভিতর পোক দেয়, যাক আপনার দান মারাই করে দিচ্ছি আমরা। ও গাইজ, এইখানে একটা জিনিস দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে এই যে পিসি রাস্তার উপরে কিন্তু র্যাকেটের কোর্ট কেটেছে, এই যে দেখেন র্যাকেটের কোর্ট। আমি একটা 1200 টাকা দেখে নিয়েছি, কিন্তু খেলতে ইমেজ নেই, ভালো লাগে না। সংরক্ষণ বাহিনী দেখেন লাইন দিয়ে আসতেছে, আমরা দেখতে পাচ্ছি সামনে একটা বিশাল হাইওয়ে মেন রোড। তো এখন আমরা হাইওয়ে মেন রোডে উঠবো, হাইওয়ে না অবশ্যই গ্রামের ভিতরে একটা ভালো পাকা পোক্ত মেন রাস্তা, রোড না সেটা রাস্তা। তো এখন আমরা সেটাতে না এত হাসছে না। হ্যাঁ ঠিক আছে, সামনে দেখতে পাচ্ছি আমরা ব্রাজিলের পতাকা। এই যে আমরা এখন একটা রোডে উঠলাম, এই যে দেখতে পাচ্ছেন একটা ভালো রোডে উঠলাম। তো এখন আমরা সামনের সপ্তাহ দেখা যাক, মানে সবাই একদিন সময় করছে। এখানে আমরা দেখতে পাচ্ছি কিলোমিটারে ট্যাংরামারি বাজার 3 কিলোমিটার। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমি বলে যাই কিনা তার নেই, ঠিক আছে
রাস্তা তুলনা হয় না, রাস্তা কি রাস্তা ভাই না, তাই না?